মহামান্য ডন, এত বড় আশের স্তর কেন খেলাম ঠিক বুঝতে পারলাম না। তুই তো স্বর খেয়েছিস, তোর তো গুলি করা উচিত। এই সব গেছে না, আমি এই সবই গুলি করা উচিত। শোনেন ইমাম সাহেব, একটু পরে এই চেয়ার তিনি অলঙ্কৃত করবেন, তিনি হইতেছেন আপনাকে এলাকার সন্তান, আপনাকে গর্ব, তিনি দেশ ও দশের মহামান্য ডন। হ্যাঁ, আপনি হয়তো তার শোনেন না, জানেন না, শোনেন না, কিন্তু ঢাকায় ওনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবকিছু আছে, ওনারে সবাই চেনে, জানে, শোনে, বুঝছেন? উনি যখন আসেন তখন বিদ্যুতের গতিতে আসেন, ঝড়ের বেগে চলে যান, আর এই আসার মধ্যে যা কিছু পারে সবকিছু লন্ডভন্ড করে নিয়ে যান। মহামান্য ডনের নাম শুনলে বাঘ এবং মহিষ একই ঘাটে পানি খায়। তার নাম কোনো মানুষের কানে যা মাত্র মগজের ভিতরে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয়, তখন সে আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মনে করেন সেই ডন সাহেব আপনাকে ডাকছে, আপনার জীবন ধন্য হয়ে যাওয়ার কথা। আর ধন্য তো অবশ্যই হয়েছে। ইমাম সাহেবের জীবন ধন্য হয়েছে। শোনেন, এই মহামান্য ডন যদি আমাকে এইভাবে তার সামনে ডেকে নিয়ে আসতো, বিশ্বাস করেন আমি তো খুশিতে নাচতে দিতাম, আর আমি তো খুশিতে লেড়ে বেরিয়ে শুয়ে যেতাম। এই ডন আসছে, ডন। এই বাউদান কিসের ডন সাহেব কইবেন, আর মহামান্য ডন সাহেব কইলে আরো ভালো। আমার তো গলা শুকে আসতেছে। আপনি আপনি আমার কাছে সাদা চাইছেন। ইমাম সাহেব, আপনি কান্না মানে কাপাকাপি করতেছেন কেন? কেড়ে আপনি থেকে সাদা দিয়েছে? এই থাকেন তো, থাকেন, থাকেন, নরমাল, হ্যাঁ, আস্তে আস্তে, কুল 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 কুল, আসেন, আগে মুখ সাফা করি আপনার সাথে। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি হচ্ছে একটা গুণী মানুষ, আপনি হচ্ছে সমাজের সম্মানিত মানুষ, আপনি ইজ্জতদার মানুষ, বসেন বসেন। কে আপনি থেকে সাদা দিয়েছে? আমি আপনার ডাকছি অন্য কারণে। আপনি যে মসজিদে ইমামতি করেন, সে মসজিদটা শুনলাম যে খুব একটা বেশি ভালো না, টিনের, ঠিক না? জি, ওইটা ইনশাল্লাহ আমি দোতলা বিল্ডিং করে দেব, টাকা পয়সা আমার, ঠিক আছে? সেই জন্যই আপনি ডাকা হয়েছে। আপনি তো ভয় পাচ্ছিলেন কেন? মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়। অবশ্যই ভালো হবে, আপনি সুন্দর করে ইসলামটা প্রচার করবেন, আপনি ভালো কাজ করতেছেন, সবাই যেন সুন্দর মতো, এলাকার লোক যেন সুন্দর মতো নামাজ কালাম করতে পারে, সেই জন্য ব্যবস্থা করবেন, ঠিক আছে? আমি 2 লাখ টাকা দেবো, ওই 2 লাখ টাকা দিয়ে মসজিদটা সুন্দর করে করবেন, তারপরে যদি টাকা লাগে সেটা আমি দেবো, ভালো টাইলস টাইলস দেবেন, কোনো যেন কমতে না হয়, ঠিক আছে? জি, কিন্তু আমি তো উল্টা শুনলাম, আপনার নাম শুনলে পরে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, মানুষ থরথর থরথর করে হলে কাঁপে। ঠিক আছে, কথা ঠিক আছে, আপনি যান, অসুবিধা নেই, আমি এটা করে দেবো, ঠিক আছে? করবে? জি, ঠিক আছে, হ্যাঁ, আসি ডন সাহেব। আপনি দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো করে, ভালো মতো চলবেন, আমার জন্য ভালো হয়, আপনার জন্য ভালো হয়, সমাজের জন্য ভালো হয়, ঠিক আছে? জি জি, সালাম আলাইকুম, ঠিক আছে? এই ওনাকে একটু সুন্দর করে নামাজ দিয়েছে তো, সুন্দর করে যাও, বেঁধে বেরিয়েন না, হ্যাঁ, বেঁধে বেরিয়েন না, জি, সালাম আলাইকুম, ঠিক আছে। মহামান্য ডন, এত বড় আশের স্তর কেন খেলাম ঠিক বুঝতে পারলাম না। তুই তো স্বর খেয়েছিস, তোর তো গুলি করা উচিত, এই চোখ গেছে না, এই চোখে গুলি করা উচিত। তুই কোসস যে মানে আমার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় না, এরম একটা সুফি লোক রে, ইমাম সাহেব রে, ভালো মানুষ রে, এই কথা বুঝছিস? ও মহামান্য ডন, আসলে ভুল হয়ে গেছে, ডোজের পরিমাণ অতিমাত্র হয়ে গেছে, অসুবিধা নাই, এরপর থেকে মানে রোগ বুঝে ডোজ প্রয়োগ করব। মহামান্য প্রিয় ডন, আমার আমার আসতে একটু লেট হয়ে গেছে, ডোন্ট মাইন্ড, ক্ষমা করবেন। তুই ওর একটা সাথ দিস, ভালো করে শর্ট দে, তোকে যেভাবে দিস সেভাবে দে। তুই শর্টটা কেন খেয়েছিস জানস? তোর এলাকায় মসজিদের জন্য ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছিলাম, জেনে তোর আসার কথা সবচেয়ে আগে, তুই এসছো সবচেয়ে পরে। হ্যাঁ, আয়সা বলতেছো সরি মহামান্য ডন, সরি লেট হয়ে গেল। হ্যাঁ, আর কখনো দেরি হবে না, আমি মহামান্য ডন এবারের মতো ক্ষমা চাচ্ছি। আরেকটা বই গেল, বাকি আছে, তুই সম্মানের সঙ্গে দিয়ে এসছিস, এটা ভালো করছিস, সম্মানের সঙ্গে রাখবি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
মানুষে ভালোবাসবি, আমার বুকে তোর স্থান হবে, মানুষ উল্টা পাল্টা করবি, ঠাড়া আসার খাবি, ঠিক আছে? যা, অভিভাবক যা, তুই খারাপ থাক, ভালো থাক।